খাদিজা খাতুন। খাদিজা, আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে খাদিজা, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। খাদিজার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো খাদিজা, আপনি কোথা থেকে বলতেছেন, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা। আচ্ছা, তো কি উদ্দেশ্য করে ফোন দিছেন খাদিজা? এতো আমার কিছু জীবনের গল্প আপনাদের এবং দর্শকদের জানানোর জন্য। আচ্ছা ঠিক আছে, তো আপনি এখন বর্তমানে কোথায় থাকেন? বর্তমান আমি গাজীপুর কোনাবাড়ি থাকি। আচ্ছা ঠিক আছে, গাজীপুর কোনাবাড়ি থাকেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা আছে? আমার বাবা নেই, আমার ছোট দুটো বোন আর আমার মা। আচ্ছা, মোট তিনটা বোন আপনারা শুধু, আপনাকে সহ আর আপনার মা? আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে আমাদের ছোট থেকে। আচ্ছা আচ্ছা, আপনার মা কি করে এখন? আমার মা কিছু করা পারে না, এমনি বাসায় থাকে, অসুস্থ মানুষ তো, কাজ করা পারে না। আচ্ছা আচ্ছা, তো তিনটা তো বোন আপনার, আপনি কি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। আর একটা বোন আমার 7 বছর, আর একটা বোন কেবল 11 বছর। আচ্ছা আচ্ছা, মানে দুইটা বোনই ছোট আপনার? ছোট। আচ্ছা, আপনি কি করেন এখন? আমি তো ভাই বাসা বাড়ি কাজ করি। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করতেছেন। তো দর্শক, আমরা শুনতেছি আজকে খাদিজার জীবনের গল্প। তার বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তার জীবনের গল্পগুলো আপনারা শুনতে পারবেন। তো আপনি এখন বাসা বাড়িতে কাজ করতেছেন খাদিজা, তো আপনি লেখাপড়া শিখছেন? আমি কম বয়সে বিয়ে হয়েছিল, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, বিয়ে শাদিও হয়ে গেছে আপনার, সুন্দর কথা। তো আপনার ছোট দুইটা বোন আছে, তারা লেখাপড়া করে না করে না? একটারে প্রাইমারি স্কুলে পড়ায়, আর একটা পড়তে পারে না টাকার অভাবে। আচ্ছা, মানে একজন লেখাপড়া শিখতেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুন্দর কথা। তো আপনারা এই যে গাজীপুর কোনা বাড়ি থাকেন, এখানে কি বাড়ি ঘর নিজেদের না বাসা ভাড়া নিয়ে থাকেন? না না না, আমরা ভাড়া থাকি। ভাড়া থাকেন, আচ্ছা। তো আপনি এই যে মিডিয়াকে ফোন দিচ্ছেন জীবনের গল্পগুলো বলার জন্য, আমরা আপনার জীবনের গল্পগুলোই শুনতেছি। তো আপনাদের দেশের বাড়ি কোনো জায়গা জমি নাই? জি না, আমাদের কিছুই নেই। আচ্ছা, কিছুই নাই। তো আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ ভাই, হয়েছিল। আচ্ছা, হয়েছিল। এখন বর্তমানে আপনার বয়স কত চলতেছে? 21-22 বছর হয়ে গেছে। 21-22 বছর, আচ্ছা, বিয়ে শাদী তো হয়েছে আপনার বললেন। এতে কমে হতে পারে, তারপরে আইডিয়া বললাম। আচ্ছা আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে না, স্বামী আছে আপনার? জি না ভাই, আমার স্বামী আমারে ফেলিয়ে চলে গেছে। আচ্ছা, ফেলে চলে গেছে। তো এখন কি আপনার মার সাথে আছেন? হ্যাঁ, আমার মার সাথে আমার ভাই বোন নিয়ে আমি আছি, বোন দুটো নিয়ে আছি। বোন দুটাকে নিয়ে আছেন। তো এখন তো আপনি বাসা বাড়িতে কাজ করতেছেন বললেন, তো আপনার উপার্জনের টাকা দিয়ে সংসারটা চলতেছে এখন নাকি? জি। আচ্ছা, তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন, তো আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন? উদ্দেশ্য করে আছি, যদি কোনো দর্শক আমার একটু সহযোগিতা করে, আমার বন্ধুদিকে নিয়ে আমি হয়তো আমার একটা ভালো মনের মানুষ পেলে, আমি ভালো মনে মানুষ পেলে কি করবেন এখন? মনে করেন যে আমার একটু সহযোগিতা করতো, আমার সাথে একটু কথাবার্তা বলতাম। আচ্ছা, কথাবার্তা বললেই কি হবে? আপনার উদ্দেশ্য কি এখন বিয়ে শাদি করতে যাচ্ছেন নাকি? এটা তো করাই লাগবে, এখন একটু সহযোগিতা করতো, আমার সাহায্য করতো মনে করেন। আচ্ছা, এখন একটু আপনার সাহায্য সহযোগিতার দরকার, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো একটা মেয়ে মানুষ, যেহেতু আপনার বিয়ে শাদি সবে হয়েছে, স্বামী নাই আবার, তো আপনার কোনো সন্তানাদি আছে? একটা বাচ্চা আছে ভাই, আচ্ছা, একটা বাচ্চা আছে, ছেলে। তো স্বামী তো নাই, এখন বাকি জীবন কি একা থাকতে পারবেন? একটা স্বামীর তো প্রয়োজন আছে নাকি ভাই? মানুষ কখনো থাকতে পারে? আচ্ছা, থাকতে পারে না বিধাই তো বলতেছি। এখন যদি ধরেন আপনার পাশে এসে কেউ দাঁড়াইলো বা আপনাকে হেল্প করলো, এরপরে যদি আপনাকে বিয়ে শাদী করতে চাইলো, আপনি রাজি হবেন? অবশ্যই রাজি হব। আচ্ছা, তো এরকম মানুষ হলে মনে করেন যে মানুষ ভালো মানুষ চাই। আচ্ছা, ভালো মনের মানুষ চান। তো হ্যাঁ হ্যাঁ। সে বিবাহিত চলবে হলে চলবে, না অবিবাহিত হইলে আপনার চলবে? কেমন পুরুষ চাই? হ্যাঁ, যেরকম হোক, বিবাহ তো অবিবাহিত কি বুড়া হোক, যাতে ভালো মন যার আছে। আচ্ছা, ভালো মন যার আছে এমন একজন পুরুষকে আপনি চান, এই তো? হ্যাঁ হ্যাঁ, যে সারা জীবন আপনার পাশে থাকবে, এইটাই। আর যাতে আমার একটা বাচ্চা আছে, আমার দুটো বোন আছে, আমাদের সহযোগিতা করে আমার পরিবারকে বাঁচাতে পারে। আচ্ছা, এখন চাচ্ছেন যেহেতু আপনাদের সংসারে কোনো আপনার কোনো ভাই নাই, বাবা নাই, এখন চাচ্ছেন আপনার উচিকলা করে যদি আপনার পাশে এসে কেউ দাঁড়ায়, আপনাকে যদি বিয়ে শাদিও করতে চায়, তো আপনি রাজি আছেন? যদি আপনাকে একটু হেল্প করে হয়তো আপনার সুবিধা হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি, এটাই।
আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ভাই আমার মোবাইল নাম্বার আছে, আমার ছবি দেওয়া আছে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাই আমি নাম্বার বলতে পারবো না, আপনারে দিয়ে দেব নাম্বারটা, আপনি বলে দিন। আচ্ছা, তো আমি নাম্বারটা হাতে পাইছি, এখন বলে দিব। দেন বলে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম খাদিজার জীবনের গল্প। তার বাবা নেই, বিয়ে শাদী হয়েছিল, কপাল দুখে স্বামী এখন নাই পাশে, একা আছে এখন একটা সন্তানকে নিয়ে। করুণ কাহিনী তাদের। তার মা অসুস্থ, কাজবাজ করতে পারতেছে না। তিনটা বোন, ছোট দুইটা বোন আছে। খাদিজার বিয়ে শাদী হয়েছিল, এখন চাচ্ছে যদি তাদের ফ্যামিলিকে দেখে শুনে কেউ যদি তাদের পাশে এসে দাঁড়ায় বা একটু সাহায্য সহায়তা করে, বা সেই উসিলা স্বরূপ যদি খাদিজাকে কেউ বিয়ে শাদীও করতে চায় তো সে রাজি আছে যদি তাদের ফ্যামিলিটাকে একটু দেখে। তো এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন। 01326555776। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01326555776। এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন। তো খাদিজা, এই যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তো অনেক দর্শক অনেক দিক থেকে ফোন দিবে রাত বেরাত্রে, তো আপনার কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে? না একটু ভালো মানুষ, যাতে আমাকে কেউ খারাপ বাজে কিছু না বলে, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি সহজিতা খাদ্যর জন্য আপনাদের কাছে হাত বাড়াইলাম। আর আমার ভালো যে মনের মানুষ আমার যে ভালোবাসবে সেই জন্য আমাকে ফোন দেয়, কোনোদিন বাজে কথা না বলে। অনেক মানুষ আছে দেখেন অনেক খারাপ কিছু বলে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওর স্ক্রিনে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।